ইসলামের প্রথম যুগে যখন সাহাবী কেরামের উপর আমার মায়ার নবীজির উপর যখন নির্যাতন শুরু হয়ে গেল কিছু কিছু মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছেন বেশিরভাগ মুসলমানই গরিব ছিলেন কেউ এমনও ছিলেন যে গোলাম অন্যের গোলাম হয়ে আছেন এমন মানুষ ইসলাম গ্রহণ করেছেন এমন মানুষ ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক মনিব যারা ছিল তারা ছিল কাফের কাফের হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে ওই সকল সাহাবাই কেরামকে এমন নির্যাতন তারা করত উফতফত বারর উপরে শোয়া রেখে দিত আর বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখত আর মুসলমান গলার মধ্যে রশি লাগায়া যুবকরা টানত একটাই ছিল দোষ তারা ইসলাম গ্রহণ করেছে জোরে কোন ঠিক কিনা এই রকম নির্যাতন যখন শুরু হয়ে গেল এমন জুলুম যখন শুরু হয়ে গেল সাহাবাই কেরামের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন এমন নির্যাতন যখন শুরু হয়ে গেল কিছু সাহাবাই কেরামকে এমন নির্যাতন শুরু করে দিল বালে আপনার পিঠের নিচে উফতফত আংরা দিয়া উপরে আংরার উপরে শোয়ায় রাখত ওই সাহাবীরা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মায়ার নবীকে বলতেন মাথা নসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ পাক সাহায্য করবে গো নবী কোন সময় আল্লাহর সাহায্য আসবে আমার মায়ার নবী ওই দিন সাহাবাই কেরামকে সান্ত্বনা দিতেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কই দোস্ত আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আর যারা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন সহ্য করতেছে জুলুম সহ্য করতেছে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জানিয়ে দিন আলা ইন্না নাসরাল্লাহিল করিব নিশ্চয়ই আমার সাহায্য অতি নিকটে জুরে কোন সুবহানাল্লাহ আমার মায়ার নবী সাহাবাই কেরামকে জানাই দিলেন রে আমার সাহাবীরা যদি তোমরা সহ্য করতে না পারো আর এই নির্যাতনে যদি তোমাদের মৃত্যু হয়ে যায় যদি তোমরা শহীদ হয়ে যাও তোমরা জেনে রাখো আমার আল্লাহর সাহায্য অতি নিকটে তারপরে আমার আল্লাহ ওই নির্যাতিত সাহাবীদেরকে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করলেন আর সূরা বুরুজে একটা ঘটনা বর্ণনা করতে যায় আমার আল্লাহ সাতটা কসম খাইলেন জুরে কোন আল্লাহু আকবার ও পৃথিবীর মুসলমান আপনি আর আমি যখন কোন কথা বলি কসম কে কোন কথা বললে এই কথার মর্যাদা বেড়ে যায় মূল্যায়ন বেড়ে যায় কথাটা মানুষ বিশ্বাস করে জুরে কোন ঠিক কিনা আমার আল্লাহ কেন সাতটা কসম খাইলেন আমার আল্লাহর প্রত্যেকটা কথাই তো সত্য দামি জুরে কোন ঠিক কিনা যেহেতু মানুষের নেচার কসম কে কোন কথা বললে মানুষ এটারে মূল্যায়ন করে এই কথাটা মনোযোগ দিয়ে শুনে আমার আল্লাহ পাক চারটা কসম খাইলেন প্রথম কসমটা হলো আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসামাই যাতিল বুরুজ আমার আল্লাহ বলেন বুরুজ বিশিষ্ট আসমানের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ কামতের দিনের কসম ওয়া শাহিদে ওয়া মাশহুদ শাহিদ এবং মাশহুদের কসম যেই দিন উপস্থিত হয় ওই দিনের কসম আর যেই দিন লোকেরা উপস্থিত হয় ওই দিনের কসম তারপর আমার আল্লাহ বলেন কুতিলা সাহাবুল উখদুদ গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে আন্নারি যাতিল ওয়াকুদ যে গর্তওয়ালা গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিল জোরে কোন নাউজুবিল্লাহ গর্তওয়ালার উপর আমার আল্লাহ পাক লানত দিয়েছেন লানত দেওয়ার আগে গর্তওয়ালা ধ্বংস এই কথাটা বলার আগে আমার আল্লাহ চারটা কসম খেয়েছেন বলেন তো এই কথার দাম আছে কিনা সেই কোন গর্তওয়ালা যে গর্তওয়ালা সম্পর্কে আমার আল্লাহ কথা বলতে যায় চারটা কসম খাইছেন এই বিষয়টা আমাদের জানা দরকার আছে নি একটু জিকির করেন লা ইলাহা
বাহিরে যারা আছেন প্যান্ডেল আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক কতম কতম কসম কাইলেন, আসমান বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজের ব্যাখ্যায় তাফসীরে উসমানের মধ্যে, তাফসীরে মাজহারের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, আমার আল্লাহ পাক আসমানের বারোটা সূর্য সূর্য চলার জন্য যে বারোটা কক্ষ রয়েছে ওই বারোটা কক্ষের কসম করে আমার আল্লাহ বলেন কুতিলা সাহাবুল উখদুদ, আসমানের কসম করে আমার আল্লাহ বলেন গর্তওয়ালার উপর আমি আল্লাহ পাকের লানত, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। কামতের কসম কাইছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কামতের কসম কে আমার আল্লাহ বলছেন কুতিলা সাহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহ পাকের লানত। কামত যেদিন হয়ে যাবে আসমান ভেঙে পড়ে যাবে, আসমান ভেঙে যাবে, বড় বড় বিশাল আকৃতির তারকাগুলো ভেঙে যাবে, ওই দিনের কসম করে আমার আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আমার আল্লাহ বলেন শাহিদি ওয়া মাশহুদ, শাহেদ জুমার দিন যেই দিন আমাদের সামনে উপস্থিত হয়, মাশহুদ হলো আরাফার দিন যেই দিন তামাম বিশ্ব থেকে মুসলমানরা আরাফার ময়দানে উপস্থিত হয়, ওই ময়দানের কসম করে আমার আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। সেই গর্তওয়ালা কারা? আমার আল্লাহ পাক যে গর্তওয়ালাদেরকে কসম কে বলছেন তারা ধ্বংস হয়ে গেছে, এই গর্তওয়ালা কারা? আমার মায়ার নবী বর্ণনা দিচ্ছেন আমার সাহাবীরা, আমি এই পৃথিবীতে আসার 70 বছর পূর্বে মুসলিম শরীফে হাদিস কানাকোট করা হয়েছে, আমার মায়ার নবী বলে উম্মত আমার এই পৃথিবীতে আমার আগমনের 70 বছর পূর্বে ইয়ামেন দেশে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ বাদশা, তার বাদশাহী পরিচালনা করার জন্য তার একজন ছিল আপনার জাদুঘর, ওই জাদুঘরের মাধ্যমে সে তার রাজ্য পরিচালনা করত। জাদুঘর যখন বিদ্ধ হয়ে গেছে, জাদুঘর যখন বিদ্ধ হয়ে গেল একা একা চলতে পারে না, জাদুঘর ডাক দিয়া কয় বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো শরীর আগের মতো চলে না, বাদশাহ রে আমি চাই আমার জাদুগরি বিদ্যাটা আপনার রাজ্যের মধ্যে একজন শিষ্যকে শিখাইয়া যাইতে, আমাকে আপনি একজন, আমাকে আপনি একজন মেধাবী একটা ছেলে আমাকে এনে দিন, ওই ছেলেটাকে আমার জাদুগরি বিদ্যা শিখিয়ে যায়। বাদশাহ বলে তাহলে তো ভালোই হয়, আমারও রাজ্য চালানোর জন্য সহজ হবে, কোন সময় কি আমি বুঝতে পারবো। এই জন্য বাদশাহ উজিরকে বলল উজির যা আমার ইয়ামেন দেশের মধ্যে, আমার ইয়ামেনে নাজরানে তালাশ করে দেখো কোন ছেলেটার ব্রেন ভালো, এই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবা, যেই ছেলের ব্রেন ভালো ওই ছেলেটা আমার কাছে নিয়ে আসবা। এবার উজির বের হয়ে গেল রাজ্যে তালাশ করে একটা ছেলেরে পাইলো, যেই ছেলেটা দেখতেও সুন্দর তার ব্রেনও ভালো, ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর, এই লোকটাও নামে যদি বোঝা যায় মুসলমান সেও কাফের। এবার তারে নির্বাচন করা হলো, এবার লোকটারে মনোনীত করার পরে আব্দুল্লাহ কিনিয়া বাদশার দরবারে চলে যায়, বাদশা ডেকে বলে আব্দুল্লাহ রে তোমার কোনো খাজ নাই, তোমার সমস্ত খরচ দেয়া হবে রাজ দরবার থেকে, তোমার একটাই কাজ তুমি এই জাদুকরের কাছে কাহিনের কাছে তুমি জাদুবিদ্যা শিখবে, এটা হলো তোমার কাজ, তুমি জাদুকরের কাছে বসবে আর জাদুবিদ্যা তুমি সংগ্রহ করবে শিখবে।
আব্দুল্লাহ জাদুবিদ্যা শেখার জন্য নির্বাচিত হলো। জাদুবিদ্যা শেখা শুরু হয়ে গেল মুসলমান, কিন্তু আব্দুল্লাহ বাড়ি থেকে যখন বের হয় জাদুকরের কাছে আসবে, হঠাৎ করে আব্দুল্লাহর কানে শব্দ আসলো, কে যেন রাস্তার সামান্য দূরেই কিছু মানুষকে ওয়াজ করতেছে, নসিহত করতেছে। এবার আব্দুল্লাহ ওই স্থানে চলে গেল, এই মজলিসে গেল। ওই মজলিসে বসার পরে আব্দুল্লাহ দেখে একজন রাহেব, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক হুজুর, তিনি এই মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালিমা বুঝাইতেছেন, নেক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এবার আব্দুল্লাহ ওই রাহেবের এই রাহেবের শব্দ, ওই রাহেবের ওয়াজ শোনার পরে, এই রাহাবের কাছ থেকে ইসলামের কথা শোনার পরে আব্দুল্লাহর ভালো লেগে গেল, আব্দুল্লাহর ব্রেনে নাড়া দিল। আমি জাদুকরের কাছে যে বিদ্যা শিখি, ওই জাদুকরের বিদ্যার চাইতে এই রাহেব ধর্মযাজকের বিদ্যা দামি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে ভালো লাগলো যে আমি জাদুকরের কাছে যে জাদু বিদ্যা শিখতেছি, তার চাইতে আমি যে ধর্মযাজকের কাছে কিছুক্ষণ সময় বসলাম তার কথাগুলা দাম বেশি, এই কথাগুলা ভালো লাগে, এই কথাগুলা দামি মূল্যবান। আব্দুল্লাহর ব্রেনে নাড়া দিল, আব্দুল্লাহ রে যেহেতু এই ধর্মযাজকের কথা ভালো, তুমি আর দেরি করো না, মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ধর্মযাজকের কাছে হাত রেখে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু আইসা রুহুল্লাহ। জুরে কোন মারহাবা। এবার ধর্মযাজক ইসলাম গ্রহণ কর, ধর্মযাজকের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলো। ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেবের আগমন। আমরা সকলে বলি মারহাবা। আপনারা খুশি নেই, আপনারা এখনো যারা বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে মাহফিলে চলে আসেন। কিছুক্ষণের মধ্যে বড় ভাই কথা বলবে, আপনারা ওনার কথা শুনবেন মনোযোগ দিয়ে, শোনার দরকার আছে নি। এবার আমার ভাবনা ভাইরা, ইসলাম যখন আব্দুল্লাহ গ্রহণ করলো, ধর্মযাজক যখন তাকে ইসলামের বাণী শোনাইলো, ইসলাম গ্রহণ করলো, ঈসা নবীর ধর্ম সে কবুল করে নিল। এবার আব্দুল্লাহ যখনই বাড়ি থেকে বের হয়, আগে ধর্মযাজকের কাছে বলে, রাহেবের কাছে বলে, রাহেবের কাছে বসিয়া দিন সেকে ইসলাম বুঝে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমাদেরও দিন শেখা দরকার আছেনি? আমরা তো মুসলমান হয়ে অনেক বসে আসি, মুসলমানের কাজ কি তাও জানি না। এবার আব্দুল্লাহ ইসলাম যখন বুঝলো, মুসলমান যখন হয়ে গেল, এবার আব্দুল্লাহ ধর্মযাজকের কাছে বসে ইসলাম বুঝতেছে, আর পাদ্রির কাছে যায়, আর পাদ্রির কাছে সময় দেয় ইসলাম বুঝে, আর যখন জাদুকরের কাছে যায় ধর্মযাজকের কাছে সময় দেওয়ার কারণে সময় যখন দেরি হয়ে যায়, আগের মতো টাইম মেনটেন করতে পারে না, এই জন্য জাদুকর আব্দুল্লাহ রে মারে। দূরে কন্যা উজুবিল্লাহ, জাদুকর আব্দুল্লাহ রে জিগে, এ আব্দুল্লাহ আগের মতো তোমার টাইম ঠিক থাকে না কেন? আগে আসতায় বেলা দশটায়, এখন এগারোটা কেন বাজে? জবাব দাও। যখন কোন জবাব দিতে পারে না, তখন আব্দুল্লাহ রে কি করে? মারে, প্রহার করে। যখন আব্দুল্লাহকে দুই দিক দিয়ে প্রহার শুরু হয়ে যায়, ওই জাদুবিদ্যা শিকার পরে যখন আব্দুল্লাহ বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বাড়ির মানুষেরা জিজ্ঞাসা, আব্দুল্লাহ রে আগে তুমি সন্ধ্যার আগে বাড়িতে চলে আসতা, এখন রাত্রি হয়ে যায়, ঘটনা কি, কেন তোমার দেরি হলো? আব্দুল্লাহ জবাব দিতে পারে না, এই জন্য আব্দুল্লাহ ইবনে তামুরকে ওই সময়ে বাড়ির মানুষেরা শাসন করে, কেন দেরি করো? দুই দিক দিয়ে যখন আপনার মারামারি শুরু হয়ে গেল, দুই দিক দিয়ে শাসন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ এই সহ্য করতে না পেরে ধর্মযাজকের কাছে গিয়ে আপনার বসলো, রাহেবের কাছে বসলো, রাহেবের কাছে বসিয়া ডাক দিয়া কই, হুজুর আমি তো দুই দিকে নির্যাতন ভোগ করতেছি, আমি যখন আপনার কাছে সময় দিয়া, আমি যখন আপনার পাদ্রির, আমি যখন জাদুকরের কাছে যাই, কাহিনের কাছে যাই জাদুবিদ্যা শেখার জন্য, জাদুকরের কাছে
কাছে কেন দেরি হয়ে গেল কোনো জবাব দিতে পারি না এই জন্য জাদুকর আমারে মারে জাদুকর যখন আমাকে ছুটি দেয় যখন বাড়িতে আসি বাড়ির মানুষেরা জিজ্ঞাসা করে আব্দুল্লাহ রে কেন তোমার দেরি হলো কোনো জবাব দিতে পারি না এই জন্য বাড়ির মানুষেরা আমাকে মারে হুজুর আমার বাঁচার একটা পদ্ধতি বলে দেন জোরে কোন সুবহানাল্লাহ হুজুর আমি কেমনে বাঁচতে পারি আমাকে বাঁচার পদ্ধতিটা বলে দেন এবার আব্দুল্লাহ এই কথা বলার পরে ধর্মযাজক ডাক দিয়া কই বাবা আব্দুল্লাহ রে আমি তোমাকে একটা কথা বলি শোনো যদি তুমি মার থেকে বাঁচতে চাও আমি তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে বলবো একটা কৌশল অবলম্বন করো হিকমত কাটাও হিকমতটা হলো যখন তুমি আমার কাছে সময় দিয়া জাদুকরের কাছে যাইবে কাহিনের কাছে যাইবে জাদুবিদ্যা শেখার জন্য যদি জাদুকর তোমাকে জায়গায় আব্দুল্লাহ কেন দেরি হলো তুমি বলবা আমার কোনো দোষ নাই আমি বাড়ি থেকে বের হইতে দেরি হইছে এই জন্য আসতে লেট হয়েছে তাহলে তোমার জাদুকর মারবে 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 না আর যদি জাদুকরের কাছ থেকে বাড়ি যাইতে লেট হয় তুমি বাড়ির মানুষদেরকে বলবে আমি কি করব আমাকে জাদুকর কাহিল আমাকে লেট করে বিরতি দিয়েছে ছুটি দিয়েছে এই জন্য দেরি হয়ে গেছে তাহলে তুমি দুই দিক থেকে নির্যাতন তোমার বন্ধ হবে তোমাকে কেউ মারবে না এবার এইভাবে চলতে লাগলো দুই দিক থেকে বেঁচে গেলেন কিন্তু আব্দুল্লাহর ইমানটা শুধু বাড়তেছে একদিন আব্দুল্লাহ বাড়ি থেকে রোয়ানা দিয়েছে আগে সময় দিবে রাহেবকে খ্রিস্টান ফাদ্রির সময় দিবে দিন বুঝবে ইসলাম বুঝবে যখন বাড়ি থেকে রোয়ানা দিল আব্দুল্লাহ হঠাৎ করে তাকিয়ে দেখে যে রাস্তা দিয়া ধর্মযাজকের কাছে যাইবে ওই রাস্তার দুই দিকে মানুষ জড় হয়ে দাঁড়িয়ে আছে সামনে কেউ যায় না জুড়ে কোন আল্লাহু আকবার আব্দুল্লাহ মানুষকে মানুষকে সরাইতে সরাইয়া সরাইয়া সামনে অগ্রসর হলো আব্দুল্লাহ সামনে আসিয়া দেখে বিশাল বড় এক বাঘ ওই রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে ওই রাস্তার মধ্যখানে বাঘ দাঁড়িয়ে আছে বাঘকে দেখিয়া কোনো মানুষ সামনে অগ্রসর হয় না আপনারা কি হবেন ফালাইবেন নি দূর দিয়ে এবার আব্দুল্লাহ কেমনে যাইব পাহাড়ি দেশ আগের মতো আগের বর্তমানের যে রাস্তা এদিকে না গেলে ওইদিকে যাওয়া যায় আগে তো এমন রাস্তা ছিল না পাহাড়ি রাস্তা অন্যদিকে যাওয়ার কোনো ব্যবস্থাও নাই আব্দুল্লাহ মনে মনে ডাক দিয়া কয় আজকে আমি পরীক্ষা করব ধর্মযাজকের ধর্ম সত্য নাকি আমার জাদুকর যে বিদ্যা শেখা ওই বিদ্যা সত্য জোরে কোন আল্লাহু আকবার আব্দুল্লাহ জোরে জোরে উচ্চ সুরে ডাক দিয়া বলতাছে রায় রায় ভাগ আমি তোমাকে বিসমিল্লাহ বলে পাথর মারবো কিছু পাথর হাতের মধ্যে নিছে আর বলতেছে আল্লাহ যদি আমার যদি আপনার এই ধর্ম যাজকের ধর্ম সত্য হয় ঈসা নবীর ধর্ম সত্য হয় আমি যখন বিসমিল্লাহ বলে পাথরটা ডিল মারবো যেন বাঘটা মারা যায় জোরে কোন আল্লাহু আকবার আর যদি ধর্ম যাজকের ধর্ম মিথ্যা হয়ে যায় জাদুকরের ধর্ম সত্য হয় তাহলে তো বাঘটা মরবে না পৃথিবীর মুসলমানেরা তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লেখে পৃথিবীর মুসলমানেরা রে যখন আব্দুল্লাহ পাথর হাতের মধ্যে নিল আর বিসমিল্লাহ বলিয়া পাথরটা নিক্ষেপ করলো বাঘের মাথায় পড়লো মাথায় পড়ার সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেল দূরে কোন সুবহানাল্লাহ বাঘ যখন মারা গেল আব্দুল্লাহর নাম চতুর্দিকে শুনে গেল সাধারণ আব্দুল্লাহ নয় সে আল্লাহর ওলি কারণ আল্লাহর ওলি ছাড়া এই কেরামত কোনদিন দেখানো সম্ভব না এরাবার আব্দুল্লাহর কেরামত জাহির হয়ে গেল যখন চতুর্দিকে আব্দুল্লাহর নাম ছড়িয়ে পড়লো লোকজন যার যে সমস্যা আব্দুল্লাহর কাছে আসে আব্দুল্লাহরে আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য দোয়া করেন আব্দুল্লাহ
সবার আগে চলে গেল ধর্মযাজকের কাছে ডাক দিয়া কই হুজুর আমি তো এ মেমনন ঘটনা তো আমার সঙ্গে ঘটছে সমস্ত ঘটনা বর্ণনা দিচ্ছে আব্দুল্লাহ দেখে বলে হুজুর আমি যখন বাড়ির থেকে বের হলাম রাস্তার মধ্যে বিশাল বাঘ এই বাঘ মারার জন্য বিসমিল্লাহ করি আল্লাহর নাম নিয়ে যখন আমি ঢিল মারলাম সামান্য পাথরের আঘাতে বাঘ মারা গেল হুজুর আমি এখন কি করব এবার পাত্রী ডাক দিয়া কই আব্দুল্লাহ রে রে আব্দুল্লাহ আমি তোমাকে বলছি শোনো তোমার ইমান তোমার জজবা বেড়ে গেছে তোমার সম্মান এমন পর্যায়ে গেছে আমি একজন খ্রিস্টান পাদ্রি আমার চাইতো তোমার সম্মান বেড়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ যেহেতু তোমার সম্মান মর্যাদা বেড়ে গেছে এখন তোমার পরীক্ষা শুরু হবে যখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাইবে ওই পরীক্ষায় পড়ার পরে মুসিবতে পড়ার পরে আমার কথা কিন্তু তুমি প্রকাশ করিও না ঠিকই পরীক্ষা শুরু হয়ে গেল চতুর্দিকে মানুষ আসতে লাগলো সবটা চতুর্দিকে পুরাইয়া মেন রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়লো এবার যে যে সমস্যার জন্য আছে সমস্যা সমাধান হয়ে যায় আব্দুল্লাহ যার মাথায় সুন নাই মাথায় হাত বুলাই দিলে সুল উঠে যায় জুড়ে কোন সুবহানাল্লাহ যার ফেটে ব্যথা ফেটের মধ্যে হাত বুলাই দিলে ফেটের ব্যথা দূর হয়ে যায় এই খবরটা যাইতে যাইতে ইউসুফ জুনামাজ বাদশার রাজ দরবারে চলে গেল বাদশার রাজ দরবারে একজন মন্ত্রী ছিল যে লোকটা ছিল অন্ধ চোখে দেখতো না অন্ধ হওয়ার কারণে আগের মতো রাজ দরবারে তাকে মূল্যায়ন করা হয় না দুনিয়াতে বর্তমান সময়েও যার চোখে পাওয়ার নাই যার ব্যাটারি অফ এই লোকটার মর্যাদা কি সবার মধ্যে এক দেওয়া হয় কম দেওয়া হয় ঠিক কিনা সবাই তার দাম দিতে চায় না মূল্যায়ন করতে চায় না কারণ হলো এই ব্যক্তি চলতে হলে লাঠি ভর দিয়া চলতে হয় জোরে কোন ঠিক কিনা এবার ওই মন্ত্রীর কানে চলে গেল এই আমের নগরীতে আব্দুল্লাহ জি আব্দুল্লাহ যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিকার জন্য রাজ দরবারে আসতো ওই আব্দুল্লাহ যা বলে তাই হয়ে যায় এবার মন্ত্রী অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আব্দুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেল আব্দুল্লাহ রে আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি বড় আশা নিয়ে আসছি কি নিয়ে আসছেন বলেন এবার মন্ত্রী ডাক দিয়া কই আব্দুল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই দীর্ঘদিন হয়ে গেল আমার চোখে আমি দেখতে পাই না আর চোখে না দেখতে পাওয়ার কারণে আমার রাজদরবারে বাদশা আগের মতো আমারে মূল্যায়ন করে না আগের মতো সম্মান দেয় না কোন কাজ কোন বিল ফাঁস করতে যায় আমারে জিগায় না রে আব্দুল্লাহ আমি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি এগুলো তোমাকে দিয়ে দেব একটা তোমার কাছে একটা জিনিসই চাই তুমি আমার চোখটা ভালো করে দাও জোরে কোন আল্লাহু আকবার আব্দুল্লাহ ডাক দিয়া কই মন্ত্রী এই কাজ তো আমার না চোখ ভালো করার কাজ তো আমার না চোখ ভালো করার কাজ হলো আল্লাহর আল্লাহর সবকিছু করেন কে আল্লাহ ছাড়া কেউ করতে পারে আল্লাহ ছাড়া এই আসমানের নিচে কোন মানুষ কোন কিছু করতে পারে না কিছু মানুষ আল্লাহর নাম নিয়ে যা বলে তা হয়ে যায় কারণ সে নিজে আল্লাহর হয়ে গেছে জোরে কোন ঠিক কিনা আব্দুল্লাহ ডাক দিয়া কই মন্ত্রী আমি সব খুব ভালো করতে পারি না তবে আমি আপনার জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন আপনার চোখের আলো ফিরিয়ে দেয় শর্ত হলো একটা যদি আপনি আমি যে ধর্ম গ্রহণ করেছি যে ইসলাম গ্রহণ করার কারণে আমার মর্যাদা বাড়ছে সম্মান বাড়ছে আপনি যদি ওই ইসলাম গ্রহণ করেন আমি আপনার জন্য দোয়া করব জোরে কোন মারহাবা এবার মন্ত্রী ভাবলো যেহেতু আমার চোখে দেখতে পাই নাই যদি এই ধর্ম গ্রহণ করলে আমার চোখে দেখতে পাই আমি রাজি এবার আব্দুল্লাহ বলে তাহলে আপনি আমার সঙ্গে কালিমা পড়ুন এবার মন্ত্রী আব্দুল্লাহর হাতে হাত রেখে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু আইসা রুহুল্লাহ মন্ত্রী মুসলমান হয়ে গেল
আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি মন্ত্রীর চোখের মধ্যে হাত বোলাচ্ছি মাওলা আমি মন্ত্রীর হাত বোলানোর পরে চোখে চোখে পাওয়ার আশার আমার কোনো ক্ষমতা নাই মাওলা আমি যখন হাত বোলাইব আপনি দয়া করে মন্ত্রীর চোখে আলো দিয়ে দেন এই কথা বলে যখন বিসমিল্লাহ বলে হাত বোলাইছে মন্ত্রীর চোখের মধ্যে আল্লাহ পাক জ্যোতি দান করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ মন্ত্রী যখন চোখে দেখতে পায় মন্ত্রীর ঈমান বেড়ে গেছে সুবহানাল্লাহ অবশ্যই আব্দুল্লাহর ধর্ম সত্য এবার মন্ত্রী মনের মধ্যে বড় আনন্দ মন্ত্রী পরের দিন ভোরবেলা পরের দিন আপনার সংসদের মধ্যে উপস্থিত হইছে আগে তো মন্ত্রী লাঠি নিয়ে উপস্থিত হইতো এদিকে টাচ খাই এদিকে টাচ খাইতো ঠিক কিনা যে লোক দেখতে পান না সাথে বসে টাচ খায় ঠিক কিনা বলে এবার মন্ত্রী পরের দিন আগে যেমন তার চোখে জ্যোতি থাকতে যেমন করে লোকটা বসত এমন করে গিয়া চেয়ারের মধ্যে বসত বাসা ডাক দিয়া কই মন্ত্রী রে তুমি কি তোমার চোখে দেখতে পাও হা বাসা আমি দেখতে পাই কে তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিল তুমি তো দীর্ঘদিন ধরে চোখে দেখতে পাও না তুমি অন্ধ মন্ত্রী ডাক দিয়া কই বাদশা আমি দেখতে পাই ওই কারণে যে মাওলা আমার চোখের জ্যোতি চিনিয়ে নিয়েছিলেন ওই মাওলা আমার চোখের জ্যোতি দিয়েছেন জোরে কোন আল্লাহু আকবার মন্ত্রীর কথা শুনিয়ে বাসার মিজাজ গরম কি রে মন্ত্রী তোর আবার মাওলা কে আমার মাওলা হলো তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টি করেছেন যিনি আপনাকে খাবার দেন আমাকে খাবার দেন তিনি হলেন আমার মাওলা বাসা দেরি করে নাই বাসা ডাক দিয়া কই মন্ত্রী বাসা ডাক দিয়া কই মন্ত্রী আর দেরি করা যাবে না রে জল্লাদ মন্ত্রী মন্ত্রী গ্রেফতার কর মন্ত্রী গ্রেফতার করা হলো মন্ত্রীর রিমান্ড শুরু হয়ে গেল সংক্ষেপ করে দিচ্ছি ভাইরা বাবারা মন্ত্রীর পর যখন নির্যাতন শুরু হয়ে গেল এক পর্যায়ে মন্ত্রী কার কাছ থেকে ইসলাম পাইছে আব্দুল্লাহর নাম প্রকাশ করে দিছে এবার আব্দুল্লাহরে গ্রেফতার করে আনা হলো আব্দুল্লাহরে আনার পরে আব্দুল্লাহরে যখন গ্রেফতার করলো গ্রেফতার করার পরে আব্দুল্লাহকে নির্যাতন শুরু করে দিল রিমান্ড শুরু করে দিল এক পর্যায়ে আব্দুল্লাহর জবান থেকে ফুসকে ওই ধর্মযাজক রাহেবের নাম প্রকাশ পেয়ে গেল সবার তিনজন মুসলমান তিনজনের নাম যখন প্রকাশ হয়ে গেল সবাইকে যখন বন্দি করলো সবার আগে ধর্মযাজকের মাথার উপরে বাদশা হুকুম করে দিল জাল্লাদ একটা করাত নিয়ে আসো করাত আনিয়া ওই ধর্মযাজকের মাথার উপরে ধরো ধর্মযাজকের মাথার উপরে করাত লাগলো রাখার পরে বাদশা ডাক দিয়া কয় রে ধর্মযাজক ফাদি শুন এখনো সময় আছে বিদুর্মী তাকিস না জুড়ে কর নাউজুবিল্লাহ এরা কয় বিদুর্মী রে পাদ্রি এখনো সময় আছে বিদুর্মী তাকিস না আমাদের ধর্মে আমার ধর্মে ফিরে আয় আল্লাহ এক আল্লাহর ইবাদত বাদ দে আমাকে সেজদা কর জুড়ে কর নাউজুবিল্লাহ এবার পাদ্রি কয় না আমার জীবন যাইতে পারে আমার জীবন যাইতে পারে আমি কোনোদিন ইসলাম ছাড়তে পারবো না আমার মাওলাকে বলতে পারবো না জুড়ে কোন সুবহানাল্লাহ হুকুম করে দিল পাদ্রি আর দেরি করা যাবে না রে জল্লাদ পাদ্রির মাছ বরাবর খরাত চালিয়ে দাও পাদ্রিকে দুই টুকরা হয়ে গেল পাদ্রির দেহটা দুই দিকে পড়ে গেল মাসকান দিয়ে পাদ্রিকে আপনার মাসকান দিয়ে দুই ভাগ করে দিল পাদ্রি দুনিয়ার থেকে চলে গেল শহীদ হয়ে গেল তবু ইসলাম সারে নাই এবার মন্ত্রী ডাক দিয়ে আনা হলো মন্ত্রী আস মন্ত্রীর মাথার উপরে করাত রাখা হলো মন্ত্রী এখনো সময় আছে এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে দে আমার ইবাদত কর আমার সিজদা দে বিধর্মী থাকিস না আমাদের ধর্মে ফিরে আয় মন্ত্রী ডাক দিয়া কয় বাদশা আমি যে মাওলার উপর ঈমান আনছি যে নবীর উপর ঈমান আনছি আমি আমার ঈমান ছাড়তে পারবো না জীবন দিতে পারি হাজার টুকরা হতে পারি তবু আমার ঈমান ছেড়ে দিব না জোরে কর সুবহানাল্লাহ এবার মন্ত্রীর দুই ভাগ করে দেয়া হলো
আব্দুল্লাহর সামনে আনা হলো, অনেক নির্যাতন করা হলো, শেষ পর্যায়ে কেউ যখন আব্দুল্লাহরে মারতে পারলো না, তার সেনাবাহিনী তার নৌবাহিনী কেউ যখন তারে মারতে পারলো না, এবার বাদশার চিন্তায় পড়ে গেল। আব্দুল্লাহ ডেকে বলে, বাদশারে তোমার দ্বারা আমাকে মারা সম্ভব নয়, কারণ আমাকে যিনি বাঁচিয়ে রাখেন তিনি হলেন আল্লাহ, সবকিছুর মালিক কে, এজন্য ইবাদত হবে কার, আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর কুদরতি কদমে আমরা সিজদা দেব, কোন মানুষের কদমে সিজদা দেওয়া যাবে না। এজন্য আমার ভাবানা সে আব্দুল্লাহ বলে দিল, বাদশারে আমাকে তোমাকে মারতে হলে আমি তোমারে পদ্ধতি বলে দেই, সিস্টেম বলে দেই, শোনো, যদি তুমি আমাকে মারতে চাও তোমার রাজ্যের মধ্যে এলান করে দাও, আমার সেনাবাহিনী যাকে মারতে পারে নাই, আমার নৌবাহিনী যাকে মারতে পারে নাই, আমার পুলিশ বাহিনী যাকে মারতে পারে নাই, আগামী অমুক দিনে ওই আব্দুল্লাহ সেন স্বেচ্ছায় মারার পদ্ধতি বলে দিবে। জোরে কন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন হয়ে গেল, যত মানুষ আছে আপনার ইয়ামেন নগরীতে সবাই এসে ওই মাঠের মধ্যে ওই দিন উপস্থিত হয়েছে। যেই লোকটারে সেনাবাহিনী মারতে পারলো না, নৌবাহিনী মারতে পারলো না, পুলিশ বাহিনী মারতে পারলো না, সেই লোকটা নিজে মারার পদ্ধতি বলবে কেমনে মরে একটু দেখি, দেখুন ঠিক কিনা। আকর্ষণ হয়েছে, সবাই আসছে, সকল মানুষ যখন চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এবার আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়া কয়, বাদশা যদি তুমি আমাকে মারতে চাও তোমার একটা কাজ হলো, তুমি আমাকে মারতে হলে আমাকে শুলে সরাও। শুলে সরানো হলো, রে বাদশা একটা তীর নাও, তীরের একটা ধনুক এখান থেকে তীর নাও, তীর নেওয়ার পরে ধনুকের মধ্যে ফিট করবা, মারলেই পড়বে না আমার গায়ে, যখন আমার গায়ে তীর মারবা, তীর মারার আগে তুমি বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, জোরে কোন সুবহান, আমাকে মারতে হলে আমার রবের নাম নিয়ে তীর মারতে হবে, আর আমার রবের নাম নিয়ে যখন তুমি তীর মারবা তীরটা আমার গায়ে লাগবে, আমি শহীদ হয়ে যাব, আমি আমার মাওলার ডাকে সারা দিয়ে চলে যাব। ঠিকই আব্দুল্লাহর সিস্টেম অনুযায়ী যখন তীর মালা হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানের কাছাকাছি যখন তীরটা এসে পড়লো, আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আব্দুল্লাহরে কবুল করলেন, দুনিয়ার থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল সকল মানুষ এক বাক্যে বলে উঠল, আমান্না বিরাব্বিল গোলাম, আমরা সকলেই এই বালকের রবের উপর ইমান আনলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। সকল মানুষ যখন ইমান আনলো, ইমান গ্রহণ করলো, তাফসীরের মধ্যে লেখছেন প্রায় 13,000 মানুষ এক বাক্যেই ইমান আনলো। ইমান আনার কারণে বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা এবার মন্ত্রী উজির যারা আছে সবাইকে বলল, আমি আর তাদেরকে রেহাই দিব না, আমার রাস্তার কিনারে কিনারে গর্ত খনন করো, যারাই আমাদের ধর্ম মানবে না তাদের কি আগুনে ফালাই বা জুন ফাইসিননি গর্তওয়ালা, ওই গর্তওয়ালাকে আমার আল্লাহ বলেন, চারটা কসম কে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারিদাতিল ওয়াকুদ, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা যে গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিল, ওই মানুষরাকে আল্লাহ পাক ওই বাদশা সহ তার উজির তার পরামর্শ দাতা সকলকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, রে আমার বোন, আমার দোস্ত, আমার হাবিব, আপনি সাহাবী, আপনার আপনার সহচর সাহাবীদেরকে জানিয়ে দিন, আজ যারা নির্যাতন ভোগ করতেছে, যারা কষ্ট সহ্য করতেছে, একদিন আসবে আমি আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, আর সারা বিশ্বে মুসলমানরা ইসলামের পতাকা উড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বে মুসলমান আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পাক সামনে আর বাড়ছি না, আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাস নিয়ে বসার, ইমানের ইমান নিয়ে রাসূলকে মহব্বত ভালোবাসা নিয়ে চলার তৌফিক দেব, আমাদের সকলকে আমল করার সুযোগ করে দেব। আমরা সকলে পড়ে আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।